Assalamualaikum guys, আশা করি সবাই ভালো আছেন নলেজ পার জেসএম থেকে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে ফোনটি দেখতেছেন আপনারা সো এই ফোনটি হলো নোট 9 প্রো দেখতেছেন নোট 9 প্রো এই নোট 9 প্রো আজকে আপনারা গ্লাস পিছনে ব্যাক সেল কিভাবে চেঞ্জ করা যায় বা কিভাবে চেঞ্জ করব আমরা সম্পূর্ণ এটা যে ভিডিওটা আপনাদের দেখাবো যাদের নোট 9 গ্লাস পিছনের ব্যাক সেল ভেঙে গেছে মূলত নোট 9 প্রো যে পিছনে ব্যাক সেলটা দেখতেছেন এই ব্যাক সেলটা গ্লাস সিস্টেম অনেক সময় কোনো পেরেশায় অথবা আদতে পড়ে গেলে নোট 9 প্রো গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা দেখছেন আমার পাশে একটা গ্লাস পেপার অলরেডি আমরা নতুন কিনে নিয়ে আনছি এই গ্লাস পেপারটাই আজকে আমরা কমপ্লিট ফিটিং করব আর কীভাবে করবো এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো সো যারা নোট 9 প্রো ইউজার তাদের জন্য এই কাজটি সো আপনারা দেখতেছেন আমরা কীভাবে গ্লাস পেপারটা একটা স্ক্রিন পেপারের মাধ্যমে আমরা কীভাবে আমরা গ্লাস পেপারটা খুলতেছি এটা একটু যদি দেখেন আর আমার ভিডিওটি উপভোগ করেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট সুন্দর মতো করবেনই আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার সাথে থাকুন